গাইজ, তোমরা আগের ব্লগে দেখেছিলে সিকিম ব্লগের পার্ট 4 ছাঙ্গু লেক, আর আজকে হলো গিয়ে পার্ট 5 বাবা মন্দির। তো দেখতে থাকো। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো সিকিমের ভ্লগই চলছে এখন, আর এখন আমরা যাচ্ছি ছাঙ্গু লেক পার করে, আমরা যাচ্ছি বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির। অনেকে হয়তো বাবা হরভজন সিং সম্পর্কে কিছুটা জানো, অনেকে হয়তো জানো না। তো যারা জানো না তাদের জন্য আমি একটা ছোট্ট গল্প শোনাতে চাই। তো এই জায়গাটাতে পৌঁছে গেছি আমরা, বাবা হরভজন সিং এর মন্দির। তো ভেতরে যাওয়া যাক, আর যেহেতু ভেতরে সবসময় গান বাজছিল তার জন্য আমি পুরোপুরি ভিডিওটাকে মিউট করে দিয়েছিলাম। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। হরভজন সিং 1946 সালে 30 আগস্ট সদরনা গ্রামে, বর্তমানে পাকিস্তানে, একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জওয়ান হরভজন সিং এর বয়স 1968 সালে যখন মাত্র 22 বছর, তখন তিনি নাথু গিরিপথে কর্মরত ছিলেন। জায়গাটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,400 মিটার উচ্চতায় এক দুর্গম ও সংকীর্ণ গিরিপথ। এই জায়গাটি ইন্দ্রচীনের যুদ্ধের সাক্ষী হিসাবে রয়েছে। তখনও যুদ্ধের পরিস্থিতি তৈরি না হলেও যদি সেই জায়গাটি ছিল অত্যন্ত স্পর্শকাতর এলাকা, তাই সেখানে সেনা জওয়ানদের সব সময় সজাগ থাকতে হতো। এই অঞ্চলটিতে যাওয়ার জন্য ভারতীয় সেনা জওয়ান হরভজন সিং মালবাহী পশুর পিঠে চেপে আউটপোস্টের দিকে রওনা দেয়। সীমান্তে বৃষ্টির কারণে সীমান্তে প্রবল ধস প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে জওয়ান হরভজন সিংকে সেখানে পৌঁছাতেই হবে। তিনি মালবাহী পশুগুলোকে নিয়ে রওনা দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি। মাঝরাস্তা থেকে মালবাহী কতগুলো পশু ফিরে আসে সে আউটপোস্টে, যেখান থেকে হরভজন সিং তার যাত্রা শুরু করেছিলেন। এই ব্যাপারটা দেখে তার সহকর্মীরা বুঝতে পারেন যে হরভজন সিং নিশ্চয় কোনো বিপদে পড়েছেন। তাকে খোঁজার জন্য চিরুনি তল্লাশি শুরু করা হয়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তারপরে ঘটে এক অলৌকিক ঘটনা। শোনা যায় নিখোঁজ হরভজন সিং নাকি আর এক সেনা জওয়ান প্রীতম সিংকে স্বপ্নে দেখা দেন, বলেছিলেন যে তার নিথর দেহটি কোন জায়গায় রয়েছে। তারপর সেনার তরফ থেকে সেই জায়গাটি তল্লাশি করে স্বপ্নে উল্লিখিত জায়গা থেকেই জওয়ান হরভজন সিংয়ের নিথর দেহটি পাওয়া যায়। সেনাদের বক্তব্য অনুযায়ী জওয়ান হরভজন সিং নাকি মৃত্যুর পরে এখনও পর্যন্ত দেশরক্ষার কাজ করেই চলেছেন, এবং এখনও শত্রুপক্ষ থেকে আসা আগাম সতর্কবার্তা তিনি ভারতীয় সেনাদেরকে দেন। এমনকি এও জানা যায় যে সেনাদের পোশাক যদি একটু অগোছালো হয়ে থাকে তাহলে শূন্য থেকে তিনি এসে এক থাপ্পড় মেরে যান। প্রয়াত সেনা হরভজন সিংয়ের পোশাক এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে, এবং তার ব্যবহৃত বিছানা ও জিনিসপত্রগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। মাঝে মাঝে তার বিছানা অগোছালো হয়ে যায়। সেনারা বিশ্বাস করেন তিনি এখনও কাজের ফাঁকে ওই বিছানায় বিশ্রাম করেন। ভারতীয় সেনা জওয়ানদের কাছে তিনি দেবতার জায়গা পেয়েছেন। তার উপস্থিতিকে অনুভব করার জন্য একটা মন্দির তৈরি করে স্মৃতি রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় সেনা জওয়ানদের কাছে তিনি বাবা হরভজন সিং নামেই পরিচিত। আর এই বাবা হরভজন সিং এর মন্দিরটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগছে, আর আমি পুরো গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না, কিন্তু আশা করছি ভালো লাগবে। বাবা হরভজন সিংকে কয়েক বছর আগে পর্যন্ত জীবিত সেনার জওয়ানদের মতোই সব কিছু করা হতো। প্রত্যেক বছর ছুটি পেতেন, তার নামে রিজার্ভেশনও করা হতো, এবং তার জিনিসপত্র জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানো হতো, তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনাও হতো। তবে গত কয়েক বছর ধরে এই রীতি বন্ধ আছে। বাবা হরভজন সিং এর স্মৃতিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে। নিজ গ্রামে তিনি শহীদের মর্যাদা পেয়েছেন। বর্তমানে ভারত ও চীনের মধ্যে যে সংঘাত, তার স্মৃতিকে আরও ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা হয়েছে। এরকম দেশপ্রেমী সেনানায়কের কাহিনী আমাদেরকে সত্যি ভাবুক করে তোলে। বাবা হরভজন সিংকে শত কোটি প্রণাম।
আর আমি রয়েছি আজকে এই বাবা হরভজন সিং এর মন্দিরে। তো সত্যি আমার খুব ভালো লাগছিল। জায়গাটা হলো গ্যাংটক থেকে 52 কিলোমিটার দূরে নাথু এবং জেলে গিরিপথের মাঝে একটি মন্দির তৈরি করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,123 ফিট উচ্চতায় অবস্থিত। সাধারণ মানুষজন এবং সেনা জওয়ানদের কাছে বাবা হরভজন সিং এখনও পূজিত হন। এত সুন্দর একটা মন্দিরে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। তারপরে চারিপাশে দেখতে পাচ্ছিলাম ভারতীয় সেনা জওয়ানদের, যাদেরকে দেখে সত্যি অনেক 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 বেশি প্রাউড ফিল হচ্ছিল। এনাদের জন্যই আমরা রাত্রে ভালোভাবে ঘুমাতে পাই। এনারা এত রোদ, গরম, বৃষ্টি, ঝড়, এত ঠান্ডা ওয়েদারের মধ্যে দিয়েও আমাদের জন্য আমাদের এই ভারতকে রক্ষা করে চলেছেন। তাদের পরিবার ছেড়ে এক জায়গাতে আরও অনেক সেনা জওয়ান আমাদের এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। কত মা তার ছেলেকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে, আর কত ছেলে মেয়ে তার বাবাকে হারিয়েছে। তাদের সকলকে জানাই আমার তরফ থেকে শতকোটি প্রণাম। তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। মন্দিরের ঠিক উল্টো দিকে ছিল একটা ক্যাফে, আর আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তো প্রচুর খিদেও পেয়ে গেছিল। তো তাই আমরা ওখান থেকে ক্যাফেতে ঢুকলাম। তারপরে আমরা ক্যাফেতে গিয়ে আমরা খেলাম জিলাপি আর মোমো, তাছাড়াও কফি ছিল, কিন্তু কফিটা আমি খাইনি। আর একটা চপ টাইপের কিছু একটা ছিল, যেটার কথা আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক, সমস্ত খাবারগুলোই খুব টেস্টি ছিল আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো গাইজ, আমরা এবার এখান থেকে যাচ্ছি, কোথায় যাচ্ছি আই না, তবে এবার যাব অন্য কোনো একটা জায়গা, আর না হলে হোটেলেও ব্যাক করতে পারি। তো দেখা যাক কোথায় যাই না যাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই জায়গাটা খুব ভালো লাগলো, খুব ভক্তি লাগলো। ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, যদিও সেটা দেশের সম্পর্কে যেসব গানগুলো হয়, যেগুলো একদম মানে কি বলবো একদম দেশভক্তি জায়গায়, সেরকম গানগুলো চলছিল। আর ফটো তোলা হয়ে গেল বিদিশাদের। ঠান্ডা পানি মিলে গা আন্ডা ভি আচ্ছা হ্যাঁ গরম গরম আন্ডা দিন সে খানে সে দোনো চলতা হ্যাঁ সবজি না মিলতা আচ্ছা আলু কা ভুজিয়া আলু কা ঠান্ডা না ঝোগা রাত কো বিজু আজা বেটা আজা বিজু ফোন মিল গিয়া চলো ঘর মে যাও তুমি দেখতে হুম পিটেঙ্গা আমি আমরা অনেকটাই নিচে নামলাম। এখন আমাদের 1.5 ঘন্টা মতো রাস্তা বাকি আছে। একটা দোকানের সামনে দাঁড় করানো হয়েছে, কেউ কিছু খাওয়া দাওয়া করছে আর কেউ বাথরুম বাথরুম করছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো আমার এত শরীর খারাপ, মানে কি গাইস আমার এত শরীর খারাপ কি আর বলবো তোমার সঙ্গে। মানে হঠাৎ করে এরকম ঠান্ডাতে চালে যাওয়ার পরে আমার মাথা ব্যথা সব ধরে গেছে। তো ওখানে তো ঠিক ছিলাম, তারপর গাড়িতে আমার শরীর একদম খারাপ হয়ে গেছে। আসার সময় মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো, মানে হোটেলে পৌঁছাবো, কারণ শরীরটা তো আমার খুব খারাপ করছিল আর রাস্তার অবস্থাও ছিল সেরকম খারাপ। তো দেখতেই পাচ্ছ একদম মেঘে ঢেকে গেছিলো, তো খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল। তো যাই হোক, খুব কষ্ট করে অনেক টাইম লাগলো পৌঁছাতে। তো অবশেষে আমরা হোটেলে ফিরলাম। তো হোটেলে ফেরার পর আমার সব থেকে বেশি আরাম লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণ এই বিছানায় পড়ে একটুখানি ঘুমাবো, কারণ শরীরটা খুবই খারাপ করছিল। আর
আমার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল গাড়িতে, আমি আর সেরকম ভাবে ভিডিও করিনি। জাস্ট টোটাল আমাদের সাত ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা জার্নি, আসা যাওয়াতে লাগলো টাইম, তো অনেকটাই দূর ছিল, মানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা করে লেগেছে, যাওয়াতে 3.5 ঘন্টা, আসাতে ওরকম। তো যাই হোক, তো খুব টায়ার্ড ছিলাম, মানে একদম এখানে অতটা গরম নাই, কিন্তু ওই ওপরে যেখানে আমরা গেলাম সেখানে প্রচণ্ড ঠান্ডা, সরি এখানে একটুখানি গরম আছে, অতটা ঠান্ডা নেই, তো ওখানে ওখানে একটু বেশি ঠান্ডা, মানে ওই 7-8 হবে টেম্পারেচার, তো তার জন্য একদম ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে। তো যাই হোক, অবশেষে এখানে নিচে এলাম, ড্রেস ট্রেস চেঞ্জ করি, তারপরে আমরা খেতে যাব। আর বিদিশা, আজকে তোর কেমন লাগলো? আজকে আরো বেশি ভালো লাগছিল, কারণ ওখানে মানে শুধু আর্মিদেরকেই দেখতে পাচ্ছিলাম, আর আমাকে আর্মি খুব ভালো লাগে বেসিক্যালি। আমরা যেখানে ছিলাম গ্যাংটকে, তো সেখানে অতটাও ঠান্ডা ছিল না, তাই অনেকেই বুঝতে পারেনি যে বাবা হরভজন সিং এর মন্দিরে যাওয়ার পরে অতটাও ঠান্ডা লাগতে পারে। আমি ভাগ্যি সোয়েটার পরে গেছিলাম, তার উপরে একটা জ্যাকেটও পরে গেছিলাম, কিন্তু বাকিরা অনেকেই সোয়েটারও নিয়ে যায়নি, তো তার জন্য সবার শরীর খারাপ ছিল। আর বাড়ি এসে মানে হোটেলে এসে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি, কারণ সবাই অনেক টায়ার্ড। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একসঙ্গে থাকো, দেখতে থাকো, আর নেক্সট ব্লগের অপেক্ষা করো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।